জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ইসকন দিনাজপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে প্রাঙ্গনে উপস্থিত আমাদের পুণ্ডরীক বিদ্যানিধি ধামের সুযোগ্য অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু এবং অত্র রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ বিক্রমী রমা দাস প্রভু এবং উপস্থিত সতীর্থবৃন্দ এবং উপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, মহতের মাতৃমণ্ডলী এবং ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানিত সংঘ ইসকন বাংলাদেশ শাখার পক্ষ থেকে অভিনন্দন, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। কি বলবো, আপনারা কেমন আছেন? সবাই কুশলে আছেন? অজন কুশলে? আরো অসুবিধা আছে? অসুবিধা নেই, তাহলে হরি ভজন চলছে, এই জন্যই অসুবিধা নেই। তাহলে কি সব কুশল? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বলছেন যদি হরি ভজন হয় তাহলে সব কুশল। তাই আপনারা হরি ভজন করছেন, এই জন্য সব কুশল, অকুশল কিছু নেই, সবকিছু কুশল আছেন নাকি? অকুশলে আছেন কেউ? হাত তুলুন দেখি, যার জ্বালা যন্ত্রণা আছে নেই। এই জন্য ভগবদ গীতায় ভগবান বলছেন যারা ভক্ত তারা কি করবে সব সময়, হ্যাঁ কি বলবেন, পরস্পর পরস্পরের সঙ্গে ভগবানের কথা বলবেন, যে মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কতয়ন্তশ্চ মাম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্ত পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত হয় কি করেন, আমার কথা বলেন, আমার কথা বলে পরম সন্তোষ এবং আনন্দ লাভ করেন। তাই আপনারা এখন হরিনাম করুন, রাধাপতি প্রভু কীর্তন করুক, ভগবানের অনেক কথা রয়েছে, ভগবত কথা ভক্ত আপনারা। ভগবান তার অফুরন্ত লীলা কথা রয়েছে এবং প্রতি লীলায় কি আছে শিক্ষা রয়েছে। এই লীলাগুলো আমরা তখনই আমরা উপলব্ধি করতে পারবো, যদিও আমাদের শুনতে ভালো লাগবে কিন্তু ভালো লাগার পিছনে তখনই আমাদের উপলব্ধি হবে বা বোধগম্য হবে যখন আমরা শুদ্ধভাবে ভগবানের নাম করব। যদি আমরা শুদ্ধভাবে ভগবানের নাম করতে পারি তখন আমরা ভগবানের লীলাগুলো আমাদের বোধগম্য হবে। এই প্রথমে আমরা নাম প্রভুর আশ্রয় থেকে সেই নাম প্রভুর ভজনা করতে হবে। কারা কারা নাম প্রভুর ভজনা করছেন, নাম এরকম হরি নাম করছেন কারা কারা, কতজনের এরকম হরি নাম মালিকা রয়েছে? অনেকের রয়েছে, অনেকের কাদের কাদের নেই, এতে মহান সাধু এতে সত্যটাকে প্রকাশ করছে। আসলে যে সাধু মানে কি সত্যটাকে প্রকাশ করবে, সত্যটাকে অকপটে স্বীকার করবে, তাহলে সে সাধু হইতে পারবে। সাধু সঙ্গে আছে কখনো কে কপটতা করা যাবে না, স্বীকার করতে হবে তাহলে সাধু হওয়া যাবে।
বুঝে গেছে? এই জন্য ভগবানের প্রথম লীলা কি? পুতনাবাদ লীলা নাকি? প্রথম যখন কাকে বাদ করছেন? পুতুনা, পুতুনা করছিলেন তিনি, রাক্ষসী হয়েও একজন ধাত্রী রূপ ধারণ করে তিনি সেই শ্রীকৃষ্ণকে কি করতে এসেছিলেন? হ্যাঁ, স্তন পান করানোর জন্য এসেছিলেন। দেখুন, আপনারা তো জানেন লীলা। সেই ভগবান কি করছিলেন? সেই স্তন পান করে তার সেই আসল স্বরূপটি উদ্ঘাটন করেছিলেন, করেছিলেন না? এই যে আমাদের হৃদয়ে এরকম পুতুনার মতো অনেক সময় ছলনা থাকতে পারে, আমরা আসলে কে সেই বিষয়টি আচ্ছাদিত করে কি হয়, আমরা কপট পরিচয় দিতে থাকি, আমি অমুক, আমি কত অপরূপ সুন্দর। যেমন পুতুনা ছিলেন সুন্দরী, তিনি মায়ের মতো, তিনি বলছিলেন যে আমি যদি সন্তানকে আমার স্থানে দুধ পান করাই তাহলে সে দীর্ঘায়ু লাভ করবে, সে অনেক পুষ্টিশালী হবে, বলশালী হবে, এরকম। আমাদেরও এরকম কি নিজের অনেক কৃতিত্ব আমরা অনেক সময় প্রকাশ করে থাকি, সেটা কি আসলে আমাদের সেই কৃতিত্ব গুলো আছে? আমাদের সেই গুণগুলো আমরা যে করছি সেটা আমাদের না? তো এইরকম ছলনা সেটি কি করছেন? ভগবান প্রথম লীলার মাধ্যমে তিনি দেখিয়েছেন। যদি ভক্তের মধ্যে এরকম ছলনার ইয়া থাকে তাহলে কি করেন? ওইরকম তিনি সেগুলো নির্মূল করে তাদের কি করেন? পবিত্র করেন। যেমন পুতনা কি করেছিলেন? উদ্ধার করেছিলেন। ভগবান কত করুণাময়, তিনি যদিও তাকে শত্রুরূপে মারার জন্য এসেছেন, মারার জন্য এসেও তিনি কি লাভ করেছেন? মুক্তি লাভ করেছেন। যা অন্যান্য যুগে হাজার হাজার বৎসর তপস্যা করে যোগীরা মুনি ঋষিরা যা কি লাভ করতে পারেন না, কিন্তু পুতনা কি করছেন? সে অনায়াসে তিনি লাভ করেছেন, মুক্তি লাভ করেছেন। আর কি লাভ করেছেন? তিনি মাতৃপদ লাভ করেছেন, মায়ের মতো মর্যাদা, সেই দিব্য ধামে বৈকুণ্ঠ লোকে সেই মর্যাদা লাভ করেছেন মাতৃপদ পুতনা। দেখুন তাহলে ভগবান কত করুণাময়, যে আমাদের প্রতি করুণা তিনি করছেন। এটি আমরা কখন অনুভব করব? যখন আমরা ভগবানের এই নাম করব, ভগবানের এই করুণা তখন বুঝতে পারব। এমনি নাম করলে হবে না, যখন আমরা অপরাধ মুক্ত হয়ে এবং নামাভাস পরিহার করে তখন শুদ্ধ নাম করতে শুরু করব, তখন আমরা সেই ভগবানের করুণাগুলো বুঝতে পারবো শুদ্ধ নাম করার মাধ্যমে। তাই আপনারা যারা নাম করছেন, নাম করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, জপ কীর্তন করছেন, আনন্দ পাচ্ছেন নিশ্চয়ই। কারা কারা জপ করার সময় আনন্দ পান? ধন্যবাদ। আর কারা কারা আনন্দ পান না জপ করার সময়? ঘুম পায়? কতজন হাত তুলুন দেখি, কতজন আনন্দ পান না? আপনি জপ করেন? আপনি এই জপ করার সময় আনন্দ না পাওয়ার কারণটা কি? আমাদের শুদ্ধভাবে নাম করা হচ্ছে না, শুদ্ধভাবে নাম হচ্ছে না। তাই আমাদের কি করতে হবে? শুদ্ধভাবে নামগুলো করতে হবে। শুদ্ধভাবে নাম করার জন্য আমরা কি করতে পারি? নামে যে দশটি অপরাধ রয়েছে, এই দশটি অপরাধ পরিহার করে যখন আমরা শুদ্ধভাবে নাম করব, তখন আমরা কি হব? আনন্দ পাবো।
আনন্দ পাবো নাম করলে। এই জন্য অপরাধ মুক্ত হয়ে আমাদের নাম করতে হবে। কয়টি নামের অপরাধ আছে? দশটি। তার প্রথম অপরাধটি কি? দেখুন, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, অর্থাৎ ভক্তদের নিন্দা করা যাবে না। এখন যদি প্রশ্ন হয় যে তাহলে যারা একেবারে সম্পূর্ণভাবে উৎসর্গ করেনি তাদের নিন্দা করলে ক্ষতি নেই নাকি, হয় কিনা? যারা উৎসর্গ করছেন সম্পূর্ণভাবে তাদের নিন্দা করলে অপরাধ, আর যারা সম্পূর্ণভাবে উপরা করেননি তাদের কি নিন্দা করলে অপরাধ হবে? অপরাধ হবে না, অপরাধ হবে। অর্থাৎ সাধু বা বৈষ্ণব নিন্দা করা যাবে না, এক কথায় সাধু বৈষ্ণবের নিন্দা করা যাবে না। তারা বৈষ্ণব ভগবানের ভক্তদের নিন্দা করা যাবে না। তা বৈষ্ণব করা, শাস্ত্রে কি বলছেন? যার মুখে একবার কৃষ্ণ নাম বৈষ্ণব জ্ঞানেতে তারে করিবে সম্মান। যাদের মুখে একবার কৃষ্ণ নাম হয় সেই বৈষ্ণব জ্ঞানেই তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। দেখুন, বৈষ্ণব জ্ঞানে তারে সম্মান, তাহলে কারো নিন্দা করা যাবে না। তাহলে তখন আমরা কি হবো? এক নম্বর নাম অপরাধ থেকে মুক্ত হব। আর তখন যদি আমরা হরিনাম করি তাহলে আনন্দ আসবে, বুঝে গেছে? আনন্দ তখন আসবে। তারপর দুই নাম্বার কি নাম অপরাধ? শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামের সমান এবং তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। এই যে শিব ব্রহ্মা দেবতা আছে তাদের নাম আর ভগবানের নাম এক সমান? এক সমান নয়। আবার কি আলাদা তারা ভগবান থেকে? আলাদাও নয়, স্বতন্ত্র তারা ঈশ্বর নয়, কি তারা ভগবানের অংশ। তাহলে তাদের আলাদা ভগবান মনে করা যাবে না। তারা ভগবানের কি বিভিন্ন অংশ। এভাবে সবাই কি ভগবানের বিভিন্ন অংশ, আর ভগবান হচ্ছেন মূল। যেমন গাছের গোড়ায় জল দিলে কি হয়? সমস্ত গাছ সতেজ হয়ে যায়। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করলে কি হবে? সকলেই সকলকে প্রশংসা করা হবে, সকলেরই সমস্ত দেবতারা কি হয় প্রসন্ন হয়ে যাবে। ভগবানের গুণ কীর্তন করলে আপনাদের কিরকম লাগে? ভালো লাগে না খারাপ লাগে? ভালোই লাগে। তাহলে দেখুন, আপনাদের যদি ভালো লাগে আপনাদের চেতনার চেয়ে তো দেবতাদের চেতনা কি উন্নত না অনুন্নত? উন্নত। যদি উন্নত হয় তাহলে দেবতাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন। তা আলাদা ভাবে কোন দেবতার গুণ কীর্তন করার দরকার আছে? কেউ প্রয়োজন বোধ করেন? মা মঙ্গল চন্ডীর, শনি ঠাকুরের প্রয়োজন নেই। তাহলে কি আর দুই নাম্বার নাম অপরাধ থেকে মুক্ত হওয়া হবে। তিন নাম্বার কি? শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। আমরা তো গুরুদেবকে কেউ অবজ্ঞা করে? করে না। করেও কি করে? করে গুরুদেবকে, গুরুদেবকে শুধু প্রণাম না করাটাই অবজ্ঞা না। গুরুদেবের যদি বাক্যটাকে অবহেলা করা হয় তাহলে কি করা হবে? অবজ্ঞা করা হবে। গুরুদেব যে বাক্য দিয়েছেন সেই বাক্য সঠিকভাবে পালন না করা
অবজ্ঞা করা হবে গুরুদেবকে। হ্যাঁ, বুঝা গেছে? সাধারণত কোন পূজনীয় ব্যক্তি যদি কোন বাক্য বলে যে বাবু এটি আমাকে দাও তো, যদি সেটি নিয়ে আসে না দেয় তাহলে কি হবে? সেই ব্যক্তি কি করা হবে? অবজ্ঞা করা হবে। বুঝা গেছে? তাহলে গুরুদেব যা যা বলছেন তা তা যদি আমরা সঠিক ভাবে পালন না করি তাহলে সেটি গুরুদেবকে অবজ্ঞা করা, অবজ্ঞা করা হবে। গুরুদেব বলছেন চারটা নিয়ম পালন করতে, ষোলমালা জপ, একাদশী ব্রত, অন্যান্য বৈষ্ণব আচার গুলো পালন করতে, মেনে চলতে। সেগুলো যদি আমরা না করি তাহলে কি হবে? গুরুকে অবজ্ঞা করা হবে। হ্যাঁ, তাহলে দেখুন গুরুকে অবজ্ঞা করা হবে। হ্যাঁ, কিসে কিসে গুরুকে অবজ্ঞা করা হয়? যদি আমরা এই নিয়ম নীতি গুলান সদাচার গুলান পালন না করি, সঠিক ভাবে হরিনাম না করি তাহলে কি হবে? গুরুকে অবজ্ঞা করা হবে। গুরুদেব তো অনেক দূরে আছেন, আমাদেরকে আর দেখছেন? আমি যা গুরুদেবের কাছে প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, গুরুদেব কি আর আমাদের দেখতে আসছেন? এরকম যদি ভাব্য ভাবনা থাকে তাহলে কি হবে? আর হরিনাম করি তাহলে কি হরিনামে আনন্দ পাওয়া যাবে? আনন্দ পাওয়া যাবে না। আমার ইচ্ছা মতো হরিনাম করছি, তাহলে আনন্দ আসবে না। বুঝা গেছে? আর গুরুদেবের কথাগুলান ঠিক মতো পালন করার মাধ্যমে যখন আমরা হরিনাম করব তখন কি আসবে? আনন্দ আসবে। বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা, বেদ বা বেদের যে অনুগামী শাস্ত্র রয়েছে কি কি, সংহিতা, উপনিষদ, তারপর বর্তমান আমাদের আচার্য পেন্দ্রের রচিত সেগুলো কি অনুগামী শাস্ত্র? মূল বেদ রয়েছে, মূল ভাগবত রয়েছে, গীতা রয়েছে, তার অনুগামী শাস্ত্র কি? আমাদের আচার্যরা রচনা করেছেন অনুগামী শাস্ত্র, তাদের নিন্দা করা। অনেকে বলে না যে এটা ইস্কনের গীতা, না আসলে কি ইস্কনের গীতা? এটা ভগবানের উপনিষ্ঠিত বাণী, শ্রীমদ ভগবত গীতা যথাযথ। কেন যথাযথ? যেহেতু ভগবান যে উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে গীতা জ্ঞান অর্জুনকে দিয়েছেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে কেন্দ্র করে সেই গীতা গুরু পরম্পরা ধারায় করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, তাই এটি যথাযথ। ভগবান কি বলছেন? মনমানা ভগবত ভক্ত মজ্জাবি মাম নমস্কুরু, তার চারটি কথা বলছেন, আমার প্রতি মনোনিবেশ করো, আমার ভক্ত, আমার করো পূজা করো, আমাকে নমস্কার করো। এই শিক্ষা কি করছেন? কাকে দিয়েছেন? অর্জুনকে। আর অর্জুনকে লক্ষ্য করে শুধু অর্জুনকে দিয়েছেন না, আমাদের জন্য, আমাদের জন্য। তাই শিলা প্রভুপাদ কি করছেন? এই শিক্ষাটি তিনি একটি সংগঠন তৈরি করে সংগঠনের মাধ্যমে দিয়েছেন। ইস্কনে কি চারটা আছে? ইস্কনে মনমানা হওয়ার সুযোগ আছে? ইস্কনে এসে আপনারা যে আসছেন, আপনারা কি কি জন্য আসছেন এখানে? প্রসাদ খাওয়ার জন্য না, কৃষ্ণ চিন্তা করার জন্য? কৃষ্ণ চিন্তা অর্থাৎ মনমানা হওয়ার জন্য, কৃষ্ণের প্রতি মনোনিবেশ করার জন্য প্রথম, না অন্য কিছু, এটি প্রথম। তারপর এখানে আসলে কি আপনারা কি ভক্ত হয়েছেন? ভক্তাননি? ভক্ত না হলে আসবেন এখানে? আসবেন না। ভক্ত, মত ভক্ত মানে কি? ভগবানের ভক্ত, আর কৃষ্ণের ভক্ত আপনারা। আপনারা পূজা করেন না? ইস্কনে পূজা হয় কি না? পূজা হয়। তাহলে ভগবানের মন্দিরে আসলে কি কেউ প্রণাম না করে? যায়? যায় না। প্রণাম করার সুযোগ রয়েছে এখানে ভগবানের চরণে, আছে কি না? এই যে চারটি বিষয় কি আছে এখানে?
বর্তমান রয়েছে। তা প্রভুপাদ কি করছেন, শুধু থিওরিক্যাল জ্ঞান দেননি, হ্যাঁ তাত্ত্বিক জ্ঞান দেননি, সেটি তিনি যাতে বাস্তবায়ন করতে হবে ব্যবহারিকভাবে সকলেই সেটি অনুশীলন করতে পারে সেই ব্যবস্থাও তিনি করে গেছেন। কিসের মাধ্যমে? ইসকনের মাধ্যমে, যাতে করে প্রত্যেকেই এই গীতার জ্ঞানটা কি ব্যবহারিক তারা জীবনে প্রয়োগ করতে পারে নিজের জীবনে। সহজ কিনা, এখানে যে কোনো ব্যক্তি আসলে মনমানা হবে কিনা, কোনো জাগতিক বিদ্যার দরকার নেই, তা হলেও হবে কিনা, কোনো শিক্ষা নেই, নিরেট মূর্খ, তাহলে তিনি মনমানা হইতে পারবেন কিনা এখানে এসে, ভক্ত হইতে পারবেন কিনা? পারবেন। তারপর তিনি কৃষ্ণের পূজা করতে পারবেন কিনা? একটা ফুল তুলে নিয়ে এসে দিতে পারবেন না ভগবানের? এটা কি কঠিন কাজ? এটা জন্য কত মন্ত্র লাগবে, বিদ্যা শিক্ষা লাগবে? লাগবে না। তারপর প্রণাম করতে কি বিদ্যা লাগবে? বিদ্যা লাগবে না। তাহলে যে কেউ কি এই গীতার জ্ঞান লাভ করতে পারবেন কিনা? হ্যাঁ লাভ করতে পারবেন। সেই সুযোগটি কি করছেন শ্রীল প্রভুপাদ করে দিয়েছেন, দেখুন। তাই যদি আমরা নিন্দা করি বেদ বা বেদের অনুগামী শাস্ত্র, এইটা প্রভুপাদ কিন্তু এটা পড়া যাবে না বা এটা, তাহলে কি হবে? এটি অপরাধ। আশ্রমা কি? হরে কৃষ্ণ মহামন্ত্রকে কাল্পনিক বলে মনে করা, কল্পনা প্রসূত। অনেক সাহিত্য আছে না, তারা কল্পনা করে লিখছে, কার্তিক ভাবে কবির কল্পনা প্রসূত। আমি যদি পরজন্মে কি হই, ধান সিঁড়িটির তীরে শঙ্খ শালিকের বেশে, পরজন্মে যদি আসি আবার এই বাংলায়, ধান সিঁড়ি টিপতে আবার আসিব ফিরে, ধান সিঁড়ি টিপতে শঙ্খশালিকের বেশে, শঙ্খশালিকের রূপ নিয়ে আসবে, দেখুন কবির মনোভাব কিরকম। আবার যদি ফিরে আসি এই বাংলার, ধান সিঁড়ি টিপতে শঙ্খশালিকের বেশে, তাহলে বললে কি হবে? তাহলে যে দেখো আমরা বৈদিক শাস্ত্র জনভারতের কাহিনীতে দেখি কি দেখি, তিনি হরিণের চিন্তা করতে করতে মৃত্যু হয়ে হরিণায় জন্মগ্রহণ করলেন। তাহলে এখন কবি যদি ওই শালিক আর পাখির মতো চিন্তা করে করে মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? শালিক হয়ে আর আকাশে উড়ি বেড়াবে, ফুট হবে কিনা দেখুন, চিন্তা ভাবনা। এইরকম কাল্পনিক না, কোনো অনেক কল্পনা, যা যখন চাইলো সেটাই লিখলো। রবীন্দ্রনাথের আছে না এরকম, এক সময় একটা লিখছে, কি লিখছে এরকম, যেতে নাই দেব হায় তবু, যেতে দিতে হয় তবু চলে যায়। প্রিয়জনকে যেতে দিতে ইচ্ছা করে না তবু চলে যায়, দেখুন। আবার তার আগে লেখছে, আমি মরিতে চাই না, আমি সুন্দর ভবন মরতে চাই না, যেটা মনে আছে সেটাই। রবীন্দ্রনাথ বলছে না, এখন কত বড় বিশ্বকবি। আবার এক সময় শেষ পর্যন্ত কি, যদিও তিনি ব্রাহ্ম ধর্মের ইয়া ছিলেন, নির্বিশেষবাদী ছিলেন, তারপরে লেখছে, আমি চাই না জন্মান্তর কবিতা, আমি চাই না হাতে পূর্ব বাংলার উদীয়মান যুবক, আমি যেন পরজন্ম হতে পারি সেই গোপ বৃন্দাবনে ধেনুচরণ গোপ পালক। দেখুন তিনি অন্তিমে কি করছেন, যদি আমার জন্ম তো শেষ, এবার তো আমার ব্যর্থ হয়ে গেল, কিন্তু পরজন্মে যদি আসি আমি যেন বৃন্দাবনের এই গোপ পালক হয়ে আসি। এরকম যখন এক সময় তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, গিয়েছিলেন গ্রীষ্মকালে, শাস্ত্রে তো আছে যে বৃন্দাবন চির বসন্ত,
এখন তিনি কি করছেন, নেমে দেখছেন যে আরে এরকম করে, হ্যাঁ কি করছেন, ওরা কবি কবি লেগে ফেলছেন যে হট হট ঠট ঠট হান্ত হান্ত কোথা সে বসন্ত, হঠাৎ ঠট ঠট মানে গরম এত প্রচন্ড, হ্যাঁ তো হাহাকার সেই কোথা সে বসন্ত, চির বসন্তের যে কথা বলা আছে বৃন্দাবনে সেই বসন্ত কোথায়, তিনি খুঁজে পাচ্ছেন না। দেখুন এই যে কবিদের ভাব, এরকম কল্পনা পোষিত ইয়া না, কোন লেখা না, হরে কৃষ্ণ মহামন্ত্র সেটি কি ভগবানের বুলোকরে প্রমোদন হরিনাম সংকীর্তন, এটি অপ্রাকৃত শব্দ তরঙ্গ, যা আমাদের কি করে সমস্ত চিত্তের নির্মলতা নিয়ে আসে। যদি আমরা সেই শব্দ তরঙ্গ উচ্চারণ করি এবং কর্ণকুহর দিয়ে শ্রবণ করি তাহলে হৃদয় নির্মল হয়ে যায়, এমনই মহাশক্তিশালী মহামন্ত্রের জন্য। কি ভগবানের নামে অর্থ বা দ্বারা করা, ভগবানের বিভিন্ন নামের অর্থ আমরা অনেক সময় করে থাকি, করি কিনা, হরে মানে কি, কৃষ্ণ মানে কি, রাম মানে কি, এরকম করা যাবে না। তাই হরিনামের অর্থ বিষয়ে বল্লভা আচার্য কি করছিলেন, মহাপ্রভুর কাছে ব্যাখ্যা নিয়ে গেছিলেন। তাই মহাপ্রভু সেটার বিষয়ে কি বলছিলেন, যে হরিনামের বহু অর্থ তাহা নাই, হ্যাঁ জানি, হ্যাঁ তাহা নাই মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি, যে হরিনামের বহু অর্থ অনেক পণ্ডিতেরা অনেক অর্থ করতে পারে কিন্তু তাহা নাই মানি, আমি মান্য করি না সেইগুলাকে, কিন্তু শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি, একমাত্র শ্যাম সুন্দর যশোদানন্দন সেটি আমি জানি হরিনাম। তেমনি ভগবান এবং ভগবানের নাম যে অভিন্ন সেই জেনে আমাদের কি করতে হবে, নাম প্রভুর স্মরণ গ্রহণ করে নাম করতে হবে। সাত নাম্বার কি, নাম বলে পাপ আচরণ করা, নামের শক্তি আছে সেই জেনে কি পাপ কাজে প্রবৃত্ত হওয়া, এটি কখনোই হওয়া যাবে না, তাহলে কি হবে নামের ক্রিয়া হবে না, শক্তি থাকবে না। যে বলদেব বিদ্যাভূষণ যদিও বলছে বেদান্ত ভাবছে যে একবার হরিনামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে, একবার হরিনাম করলে সমস্ত পাপ হরণ হয়ে যায়, জীবের সাধ্য তত পাপ করার নেই। দেখুন তাহলে এই মনে করে যে আমরা তো অনেক নাম করছি, ষোলমালা জপ করছি, একবার নাম করলে যদি সমস্ত পাপ হরণ হয়ে যায় তাহলে ষোলমালা তো 24,000 করছি তাহলে আমাদের কি আর পাপ থাকতে পারে, এরকম না, মনে করে আবার পাপ কাজে প্রবৃত্ত হওয়া যাবে না। আট নাম্বার কি, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা, যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা আর বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম। পূর্ণ কর্ম কি, দান ধ্যান ব্রত গুলানো, অনেকে ব্রত করে একাদশী ব্রত যদিও মাধব তিথি, কিন্তু যারা কি করে স্মার্ত মত করে জমের ভয়ে তারা কিন্তু পূর্ণ কর্ম, হ্যাঁ পূর্ণ হবে স্বর্গলোকে যাব, আর নাহলে পাপ হলে নরকে যাব, এই ভয়ে যারা করে তাদের পূর্ণ কর্ম ব্রত, জন্মাষ্টমী ব্রত আছে ওইরকম তারা করে, শিব চতুর্দশী রাধারাষ্টমী সব ব্রতই যদি পাপ পুণ্যের ভয়ে করা হয় তাহলে পূর্ণ কর্ম, হ্যাঁ স্বর্গে যাওয়ার জন্য তাহলে পূর্ণ কর্ম, আর যদি ভগবানের প্রসন্ন বিধানের জন্য হয়, প্রসন্নতা অর্থাৎ আনন্দ বর্ধনের জন্য ভগবানের নির্দেশ পালন করা হয় তাহলে সেটি নিত্য কর্ম। দেখুন একই বিষয়, যদি ভগবানের জন্য করা হয় ভগবানের নির্দেশ, যেমন ভগবান বলছেন কি গীতায় সর্বধর্মার পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, আমার শরণ গ্রহণ কর, আমি যা বলি তাই শোনো, বলছেন কিনা,